TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আছেন টিবিএন 24 এর সাথে আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে যারা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখছেন আমাদেরকে কল করতে পারেন 646-307-9828 এই নাম্বারে আমরা আছি ফেসবুক লাইভে facebook.com/TBN24USA এই ঠিকানায় যারা ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি তাদেরকে এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট আপনাদেরকে দিয়ে আসছি আপনাদের প্রশ্ন উত্তর নিচ্ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি অভিজ্ঞ সিপিএর মাধ্যমে আমরা চেষ্টা করি নিউজ যেভাবে আসছে সেনেটে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আমরা সেসব তুলে ধরছি সম্ভাব্য বিল যে সমস্ত বিলের সম্ভাবনা সবচেয়ে বেশি ওই বিলগুলোই আমরা বেশি আলাপ করছি কয়েকটি বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে পরিষ্কার না অনেকের কাছে এখনও আমরা সবাই শুনছি পিপিপি লোন কিন্তু পিপিপি লোন বলেন ইআইডিএল লোন এগুলো কিন্তু সব এসবি এর আন্ডার এসবি একটি সরকারি ফেডারেল প্রতিষ্ঠান আমি আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ হাসান ইএএমবিএ আইএস এনরোল এজেন্ট কর্ণফুলি ট্যাক্স অ্যান্ড সার্ভিসেস সিইও এবং প্রেসিডেন্ট স্বাগত জানাচ্ছি আপনাকে আশা করি আপনি শুনতে পাচ্ছেন জি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের মোহাম্মদ হাসান আমাদের সাথে অনেক দর্শক আছেন কিন্তু আপনার কাছে কিছু আপডেট আছে আমার মনে হয় সেটি প্রথমেই শুনে নেওয়াটা বাঞ্ছনীয় হবে চলুন সেখান থেকে আমরা শুরু করি জি ধন্যবাদ হাবিব ভাই অলসো ধন্যবাদ টিবিএন 24 কে আজকে যেটা আপডেট দিব সেটা হচ্ছে আজকে আমরা আইআরএস থেকে যে নিউজটা পেয়েছি সোফার 130 মিলিয়ন ইন্ডিভিজুয়াল হ্যাভ অলরেডি রিসিভ দেয়ার পেমেন্ট হচ্ছে লাস্ট ফোর উইক্সের মধ্যে যাদের ডাইরেক্ট ডিপোজিট ছিল তারা অলরেডি পেয়ে গেছে আরও কিছু বাকি আছে তবে তারা বলতেছে আরও 150 জি শুনছি আপনি বলুন জি আরো 150 মিলিয়নের মতো চেক ওদেরকে পাঠাতে হবে তবে আজকে যেটা আপডেট সেটা হচ্ছে যাদের আমরা অনেকবার বলেছি যাদের ব্যালেন্স ডিউ ছিল যারা তাদের অ্যাকাউন্ট থেকে পে করেছে এই অ্যাকাউন্ট নাম্বারটা আইআরএস রিট্রিভ করতে পারবে না সেহেতু আপনাকে গেট মাই পেমেন্ট আইআরএস ওয়েবসাইট ডট ওখানে গিয়ে গেট মাই পেমেন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টটা আপডেট করার জন্য বলা হয়েছিল কিন্তু এখন আইআরএস ডেডলাইন দিয়েছে যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট পেতে চান তাহলে আগামী সপ্তাহ বুধবার নুন আপনার আপনার 12 o'clock মধ্যে দিনে দুপুর 12টায় বুধবার 13 তারিখের মধ্যে অবশ্যই আপডেট করতে হবে টু গেট ডাইরেক্ট ডিপোজিট আদারওয়াইজ আপনার ডাইরেক্ট ডিপোজিট আর হবে না সেক্ষেত্রে আপনার এটা বাসায় মেল যাবে সেক্ষেত্রে আপনার সময় লাগবে বেশি যদি আপনি কুইক হাওয়াই টাকাটা পেতে চান তাহলে ইউনিট টু গো আইআরএস ডট গভ ডাইরেক্টলি অ্যান্ড দেন গেট মাই পেমেন্ট অ্যান্ড আপডেট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এটা হচ্ছে বুধবারের মধ্যে 13 তারিখের মধ্যে করতে হবে কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আরও আগে একটা মেসেজ দেওয়া হয়েছিল টিবিএনের পক্ষ থেকে সেটা হচ্ছে 5 তারিখের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট ডেডলাইন ছিল সেটা কিন্তু যারা ভেটারান অ্যাডাল্ট অ্যাসেস আই পেয়েছিল তাদের বাচ্চা যদি থাকে তাদের এই এডিশনাল টাকা $500 পাওয়ার জন্য আপনাদের ডেডলাইন দেওয়া হয়েছিল নো ফাইলার ইনফরমেশনে গিয়ে আপনার 5 তারিখের মধ্যে আপডেট করার জন্য সুতরাং কনফিউজ হবেন না ওইটা হচ্ছে এসএসআই এবং যারা পেয়েছিল তাদের বাচ্চার ক্রেডিট নেওয়ার জন্য আর আজকে যেটা হচ্ছে যারা ব্যালেন্স ডিউ ছিল তাদের গেট মাই পেমেন্টে আপনার ডাইরেক্ট ডিপোজিট পাওয়ার জন্য সেটা ডেডলাইন বুধবার 13 তারিখের মধ্যে আপনার করতে হবে আদারওয়াইজ এটা বাসায় পাঠিয়ে দিবে সো এটা হলো প্রথম ইনফরমেশন ফ্রম দ্য আইআরএস আজকে থেকে আজকে আমরা পেলাম আরেকটা জিনিস এর মধ্যে যে 150 মিলিয়ন পাঠাবে তারপরে আমরা দেখতেছি 1.2 মিলিয়ন আমেরিকান কিন্তু আমেরিকান সিটিজেন কিন্তু আপনার চেক পাবে না বিকজ তারা কিন্তু তারা ম্যারিজ করেছে সেটা হচ্ছে ইমিগ্রেন্টদের যাদের ট্যাক্স আইডি রয়েছে আমরা বলেছিলাম যাদের ট্যাক্স আইডি আছে আপনি ইউএস সিটিজেন কিন্তু আপনি যাকে বিয়ে করেছেন তার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাই ইভেন আপনার বাচ্চা রয়েছে কিন্তু আপনি স্টিল এই চেকটা পাচ্ছেন না সো এখানে একটা এক্সেপশন সেটা হচ্ছিল যদি ইউএস আর্মি হয় সেক্ষেত্রে যদি আপনার একজনের সোশ্যাল সিকিউরিটি থাকে একজনের ট্যাক্স আইডি থাকে স্টিল ইউ গেট দ্য স্টিমুলাস চেক কিন্তু সেক্ষেত্রে আপনার যদি ইউএস আর্মি না হন রেগুলার ক্ষেত্রে আপনি এটা পাবেন না তবে আমাদের অ্যাডভাইস হচ্ছে
আপনি সেটা পাওয়ার জন্য আপনি যদি 2019 এ পেতে চান, তাহলে আপনি যদি 2019 ট্যাক্স রিটার্ন না করেন, সেক্ষেত্রে আপনি মেরিট ফাইলিং সেপারেট যদি রিটার্ন করেন, আপনার যদি ডিপেন্ডেন্ট বাচ্চা থাকে তাহলে আপনি 1200 ইউসেল, আপনার যদি একটা অথবা দুইটা বাচ্চা থাকে 500 এই এই টাকাটা আপনি নিতে পারেন লিগেলি, উইচ ইজ আপনি মেরিট ফাইলিং জয়েন করতে সেটা জয়েন না করে মেরিট ফাইলিং সেপারেটলি করে আপনি এই টাকাটা পেতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, যদি মেরিট ফাইল হিসাবে টেকনিক্যালি ট্যাক্স আইডি দিয়ে আপনার কিন্তু আর্ন ইনকাম ক্রেডিট পাওয়া যায় না, সেখানে আপনার তেমন একটা কিছু লস হবে না, সেক্ষেত্রে আপনি মেরিট ফাইলিং সেপারেটলি করলে আপনি বাচ্চার ক্রেডিট প্লাস আপনার ক্রেডিটটা আপনি পেতে পারেন যদি আপনার বেলিস সোশ্যাল সিকিউরিটি থাকে। আরেকটা জিনিস যেটা হাবিব ভাই একটু আগে বলেছেন, আমাদের পিপিপি যেটা এসবি এর আন্ডারে, সেখানে তিনটা জিনিস রয়েছে, একটা হচ্ছে ইকোনমি ইঞ্জুরি ডিজাস্টার লোন, একটা হচ্ছে অ্যাডভান্স লোন, আর একটা হচ্ছে পিপিপি পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। এটা কনফিউজ আপনি একটু আগে বলেছেন, মানুষ অনেকে বলছে আমি 1000 টাকা পেয়েছি মাত্র, না দ্যাটস নট ট্রু, $1000 সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট যেটা আপ টু 10,000 আমরা আপনাদেরকে বলে এসেছি। আপনি যদি একজন এমপ্লয় থাকে, আপনি যদি সেলফ এমপ্লয় হয়, আপনি $1000 পাবেন 1,500 টাকা থেকে। আপনার যদি কোম্পানি যদি মনে করেন 15-20 জন এমপ্লয় আছে, সেখানে যদি আপনি 10 পিপল অথবা 15 পিপল পাঠান, আপনি ম্যাক্সিমাম $10,000 অ্যাডভান্স পেমেন্ট পাবেন, সেটা আপনাকে পে করতে পারেন, সেটা হচ্ছে ইমিডিয়েট রিলিফ। আর যেটা আপনি যে ইএলডিএল অ্যাপ্লাই করেছেন ফার্স্ট রাউন্ডে, সেটা কিন্তু এখন প্রসেস হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি আপ টু 2 মিলিয়নের জন্য অ্যাপ্লাই করেছেন। তো এখন আমরা শুনতে সেটা 150,000, বাট বেসড অন আপনার গ্রোস রিসিট, আপনি গ্রোস রেভিনিউ এবং কস্ট অফ গুডস সোল্ড সেটার উপর ভিত্তি করে এই লোনটা পাবেন। সেই লোনটা হচ্ছে আপনার 3rd ইয়ার্সের জন্য 3.75 ইন্টারেস্ট রেটে আপনি 3rd ইয়ার্স দিতে পারবেন। সো আপনার একটা অ্যাডভান্স, তো এটা হচ্ছে রিলিফ, ইমিডিয়েটলি আপনি ইউজ করতে পারবেন, আর যেটা পাবেন সেটা 3rd ইয়ার্সে পাবেন। দেন সেকেন্ড আর একটা যেটা পিপিপি পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, যাদের এমপ্লয় রয়েছে তারা কি করবে, তারা ব্যাংকের মাধ্যমে অথবা নন ব্যাংকার ল্যান্ডারের মাধ্যমে অ্যাপ্লাই করলে বেসড অন তাদের পেরোল কর যেটা সারা বছরে, সেটা ক্যালকুলেশন করে আপনি যে টাকাটা পাবেন সেখান থেকে আপনি আপনি এমপ্লয়কে রিহায়ার করতে হবে, রিটেনশন করতে হবে, যাতে করে লোনটা মাফ হয়। যে টাকাটা আমি গতকালকেই বলেছিলাম যে আপনি যদি যে অ্যামাউন্টটা পাবেন সে ফান্ড থেকে এইটুই আপনার এইটুকু ইউজ করতে হবে পেরোল পারপাস 75%, আর 25% হচ্ছে আপনার মর্গেজ ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে রেন্ট অ্যান্ড ইউটিলিটি। এখানে আরেকটা জিনিস কনফিউজ হয়ে যায় মানুষ, আমি এখানে যখন বলি যে ইউটিলিটি অ্যান্ড রেন্ট ইজ নট দ্য আপনার বাসার রেন্ট কিংবা বাসার ইউটিলিটি, এটা হচ্ছে আপনার বিজনেস ইউটিলিটি, বিজনেসের আপনার মর্গেজ ইন্টারেস্ট, বিজনেসের রেন্ট। সো এগুলো যদি আপনি দেন তাহলে আপনি 100% পিপিপি এই লোনটা মাফ হতে পারে। আর যদি আপনি এটাকে ইউজ করতে না পারেন, দেন আপনাকে 1% ইন্টারেস্ট রেট এটা আপনাকে দিতে হবে, এবং সেটা 6 মান্থ পর থেকে শুরু হবে, 2 ইয়ার্সের মধ্যে আপনাকে পে করে দিতে হবে। সো এটা আমি ক্লিয়ার করতে চাই যেন কনফিউজ না হয়। তাহলে যারা ফান্ড পেয়েছেন ইমিডিয়েটলি তারা যেন এটা পেরোল পারপাসে ইউজ করে 75%, আর যারা সেলফ এমপ্লয়ি তারা কিন্তু গতকালকে বলেছিলাম আপনার স্কেডুল সি লাইন 31 এখান থেকে ক্যালকুলেশন করে যে অ্যামাউন্টটা আসবে সেটা আপনি পাবেন। সেটা যখন আপনার ডিপোজিট হবে তখন আপনি যেহেতু সেলফ এমপ্লয়ি আপনি নিজের ইনকাম দেখিয়েছেন, আপনি নিজেকে স্যালারি হিসাবে নিয়ে নিজের ইনকামটা ওই ডিভাইডেড করে আপনার 52 উইকতে ভাগ করে আপনার যে ইনকাম সেটা যে স্যালারি অ্যামাউন্টটা আসে সেটা আপনি প্রতি সপ্তাহ সপ্তাহ উইথড্র যদি করেন এবং রেকর্ড রাখেন তাহলে সেটা আপনার মাপ পেতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা নাও দিতে হতে পারে, আদারওয়াইজ এটা কিন্তু লোন হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা যদি লোন হয়ে যায় তাহলে আপনাকে এটা 1% ইন্টারেস্ট রেটে দিতে হবে। ধন্যবাদ হাবিব ভাই। আচ্ছা, অনেক অনেক ইনফরমেশন, আশা করি দর্শক যারা শুনছিলেন মনোযোগ দিয়ে শুনছিলেন। তার কারণ হচ্ছে এসবিআই লোন নিয়ে অনেক কনফিউশন আমি শুনছি। আমার সাজেশন হবে এটি নিজে করা সম্ভব, অবশ্যই করা সম্ভব যদি আপনি খুব ঝানু একজন লোক হয়ে থাকেন, কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে চান, আমার পরামর্শ একজন অভিজ্ঞ সিপিএর সাথে বসবেন এবং তাড়াতাড়ি করে ফেলবেন। আমাদের সাথে আছেন অনেক দর্শক, আমি কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনি নাম বলে প্রশ্নটি করুন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি আমি ফাতেহ আক্তার জামাইকে থেকে বলছি। আমি একটা আনএমপ্লয়মেন্ট, আমার হাজবেন্ড অ্যাপ্লাই করছিল মার্চের 25 তারিখে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো টাকা আসে নাই। আমাদের অ্যাপ্রুভেলও আসছে, একটা বেনিফিটও কার্ড পাঠাইছে, কিন্তু সবতে জিরো আসতেছে ওইটাতে।
জিরো, কিন্তু তারপর আমরা ফোন করে যোগাযোগ করতে চেষ্টা করছি, ওইটা তো যোগাযোগ মানে হয়েছে, তারপরে ওরা বলতেছে যে একটু প্রবলেম ছিল, আমরা ঠিক করে দিছি, তোমরা টাকা পাবা, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি। আমরা গভর্নরের যে টাকাটা ওইটাও পাইনি, এবং আনএমপ্লয়মেন্টের যে $504 ওইটাও আমরা পাইনি, এবং আমাদের অনলাইনে যখন আমরা অ্যাপ্লাই করছি 104 দিন যে মাইনাস হয় ওইটাও মাইনাস হচ্ছে না, কিন্তু দেখাচ্ছে জিরো জিরো ওয়েটিং, এটাই শুধু মানে দেখাচ্ছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা ট্যাক্সের যে টাকাটা ওইটা মানে কিছুদিন আগে যেটা আসছে ওইটা আমরা পেয়েছি, আর পরবর্তীতে কি আমি যেটা শুনতেছি যে আরেকটা যেটা দিবে প্যাকেজ, ওইটা কি ওইটার জন্য কি আমাদের কিছু করতে হবে, না ওইটা যেরকম ডাইরেক্ট ডিপোজিট আসছে ওরকম কিছু আসবে? আর আমার হাজবেন্ড যদি জুন বা জুলাই যখন কাজের থেকে ডাকবে যদি চলে যায়, আমরা যে এখন পর্যন্ত আনএমপ্লয়মেন্টের কোনো টাকাই পাইনি, তখন প্রিভিয়াসলি যে টাকাগুলো এগুলো কি আমরা পরে পাবো যদি সে কাজে যোগ দেয় তারপরও? আর আমরা টাকাগুলো পাইনি তাহলে আমাদের কি করণীয়? কারণ আমরা ওরা ফোন দিয়েও যোগাযোগ করছি, ওদের সাথে আমাদের কথাও হয়েছে, ওরা আমাদেরকে বলছে যে কোনো সমস্যা নেই, আমাদের এখানে একটু সমস্যা ছিল, ঠিক করে দিছি, তোমরা টাকা পাবা, কিন্তু আমরা মার্চে অ্যাপ্লাই করছি, মে হয়েছে, এখন পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি আমরা। আপনার সম্পূর্ণ প্রশ্ন আমি শুনেছি, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আপনি শুনবেন, প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে, আপনি দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, নামটা বলে প্রশ্ন করুন। জি, আমার নাম আহমেদ, আমি নিউ জার্সি থেকে। আহমেদ ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি এসবিএল লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, একটা থার্ড পার্টি, নাম হচ্ছে ক্যাবেজ। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ক্যাবেজ কি আসলে রাইট লেন্ডার কিনা? আর ওদের মাধ্যমে অ্যাপ্লাই করে আমি দেখছি ওরা আমাকে $3,760 দেবে বলছে, আজকে অ্যাপ্রুভ করছে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য। এখন এই টাকাটা যদি আমি পাই, আমি উবার ড্রাইভার, এখন কিভাবে আমি খরচ করব? একটু আগে আসিম ভাই বলছিলেন যে 52 সপ্তাহ মানে নিজেকে করব মানে স্যালারি দিব, এখন কিভাবে এটা দেব এটা আমি বুঝতেছি না, যদি পাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছি নিউ ইয়ার্সে, আমি নিউ জার্সিতে থাকি, এপ্রিলের 6 তারিখ এখন পর্যন্ত মানে পেন্ডিং দেখাচ্ছে, আর গত কয়েকদিন আগে আমি একটা লেটার পাইছি, ওরা বলতেছে যে আমার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অনেক ডকুমেন্টস চায় ওরা, যেমন সোশ্যাল সিকিউরিটি, আমি ইউএস সিটিজেন কিনা, আমার সিটিজেন থাকলে পাসপোর্টের ফটোকপি, আমি অবশ্যই ইউএস সিটিজেন, নেম চেঞ্জের সার্টিফিকেটের কপি, এরকম কিছু চাচ্ছিল। তখন লেটারে বলছে যে 10 দিনের মধ্যে আমাকে দিতে হবে, কিন্তু আমি লেটারটা পাইছি 2 তারিখ, মে মাসের 2 তারিখ, আর লেটারটা ইস্যু হয়েছে এপ্রিলের 10 তারিখ, এখন 10 দিন তো ওভার হয়ে গেছে, আমি তো পাইলামই মাত্র কয়েকদিন আগে, আমি সাথে সাথে আবার ছেড়ে দিছি। এখন আমার ইনবক্সে গিয়ে দেখি ওরা একটা মেসেজ দিছিল যে মানে যখন আমি অ্যাপ্লাই করি যে আমি ওদের সার্টিফাই করার জন্য, ওদের কারোর সাথে কথা বলার জন্য, তো আমি বলছিও আমি উইকলি সার্টিফাই করে যাচ্ছিও, এখন দেখি আমার ইনবক্সে এই মেসেজটা নাই, এখন কি আমি টাকাটা পাবো? আহমেদ সাহেব, আপনি আপনার যে 3 নম্বর প্রশ্নটি, লেটারের যে আইডি ভেরিফিকেশন পেয়েছেন এবং লেটার ডেটে 2 তারিখ এবং আপনি পেয়েছেন 10 তারিখে, অলরেডি এখন 10 দিন ওভার হয়ে গেছে, আপনি কি করবেন? এই এই প্রশ্নটা, এই এই প্রসঙ্গটি খুব দরকারি, এবং আরও অনেকে আমার কাছে গত কয়েকদিনে এরকম কয়েকটি ব্যক্তিগতভাবে এসেছে যে আমি এরকম হয়েছে, আমাকে বলা হয়েছে 14 দিন পার হয়ে গেছে, 14 দিন লেটারই এসেছে 14 দিন পরে, আমি এখন কি করব? আপনারা কিন্তু খুব কেয়ারফুলি শুনবেন, এই অংশটা খুব ইম্পর্টেন্ট, কাজে আমরা শুরু করবো। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিবো, প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে আমদাদ বলছিলাম। অ্যাকচুয়ালি আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, সো রিসেন্টলি আমি একটা ইমেল পেয়েছি যে ইমেলে বলেছে যে উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর ক্লেম ইজ নাও কমপ্লিট। কিন্তু তার আগে একটা প্রশ্ন আছে, আমাকে অর্ডার রিং করেছিল কনফার্মেশনের জন্য,
তখন অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি উবার ড্রাইভার হিসেবে যে আনএমপ্লয়মেন্ট ক্লেম করেছেন সেখানে আপনি 1099 আছে কিনা। তো আমি আপনাদের মাধ্যমে জেনেছিলাম যে উবাররা 1099 দেয়, তখন আমি বলেছিলাম জি আছে। কিন্তু পরবর্তীতে আমি যখন নাকি উবারের সাথে যোগাযোগ করলাম 1099 পাওয়ার জন্য, তো তখন ওরা বললো যে আমাদের একটা আপনি যে পরিমাণ কাজ করেছেন ওই লিমিটটা খুবই কম, ওই লিমিটটা এক্সিড না করলে আমরা 1099 দেই না। কিন্তু আমি তো ইতিমধ্যে ওদেরকে টেলিফোনে হা বলে দিয়েছি, কিন্তু এখন তো আমি 1099 ওরা আমাকে দিচ্ছে না, যেহেতু একটা আমার আর্নিংটা ওই পরিমাণ তাদের একটা যে ইয়ে আছে সিলিং আছে তা এক্সিড করে নাই। এই এই অবস্থায় আমি কি করতে পারি? আর ওরা যে আমাকে ইয়াটা ইমেলটা করেছে যে কনফার্ম, এই মুহূর্তে কি আমি সার্টিফাই করবো কিনা? কারণ ওরা বলেছে যে তুমি লেটারে পাঠাবো, লেটারে তুমি কত উইক পাবা কি পরিমাণ পাবা সেটা তুমি জানাবো। তো এটা আমার প্রশ্ন, এখন আমি কি করব? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার, এখন যদি ইনকেস আমি 1099 না পাই সেই ক্ষেত্রে কি আমাকে সার্টিফাই করে যাওয়াটা কি ঠিক হবে কিনা? আর আচ্ছা আপনি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি আসলে কত কাজ কত কম কাজ করেছেন উবারের হয়ে? আমি অ্যাকচুয়ালি নতুন নিয়েছিলাম ড্রাইভার ইয়াটা, তা আমি 1400 আর্ন করেছিলাম আর কি। হ্যাঁ 1400 আর্ন করেছেন এটা। আচ্ছা আর কতদিন কাজ করেছিলেন বলতে পারবেন? আমি গত বছর জুলাইতে আমি এনরোলমেন্ট করেছি, কিন্তু আমি যেহেতু ফুল টাইমার ছিলাম না সেই জন্য আমার আর্নিংটা কম ছিল আর কি, আর মাঝে আমি অসুস্থ ছিলাম সেই জন্য আমি আর্নিং যেতে পারিনি। ওকে ঠিক আছে। আপনার আচ্ছা আপনার আপনার যে উবারের কাছ থেকে যে ব্যাংকে জমা হতো টাকা সেই স্টেটমেন্টটি কি আপনার কাছে আছে? জি 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 সেই স্টেটমেন্ট আছে, এবং আরেকটা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু 1099 দেন তার একটা স্টেটমেন্ট দিয়েছে যে কত পরিমাণে হাই করেছে, কত ট্যাক্স কেটে রেখেছে, হ্যাঁ, এবং কত নেট পেমেন্ট। ঠিক আছে বুঝতে পারছি, ওই স্টেটমেন্টটা খুব খুব কাজে লাগবে এখন। আপনি কিন্তু মানে লিসেন কেয়ারফুলি, ভেরি কেয়ারফুলি আপনি শুনবেন। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আরেকটু আমাদের বেশ কয়েকটি এই যে আমি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেছি আপনি এর মাঝে আমি অনেক কথা প্রশ্ন হয়ে গেছে, আপনি খুব দ্রুত বলবেন। তোমার এখন আয় ছিল না, সেই আয়টা $500-এর উপরে, সেই ক্ষেত্রে আমি এখন আমি একটা কি করব, আমাকে তো ভালো সাজেশন দিলে ভালো হয়। আচ্ছা আপনার এখন আয় $500-এর উপর? জি এই 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 মুহূর্তে মানে এই এই মুহূর্তে আমি কিছু কাজ করেছি, জি এখন আমার $500-এর উপরে। সেটা কি এখনো করছেন? জি এখনো করছি, কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম ফেব্রুয়ারিতে। মানে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত করছেন? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ হাশেম আমরা প্রশ্ন ফাতেমার প্রশ্ন থেকে শুরু করতে পারি, উনি লেটস স্টার্ট ফ্রম তার প্রশ্ন থেকে। রাইট, উনি বলেছিলেন একটা অ্যাপ্লাই করার পরে ওনার একটা ডেবিট কার্ড এসেছে, তবে যখন আপনি প্রথম প্রথম ক্লেম যেটা করবেন তখন এখানে দুইটা জিনিস হয়, একটা যদি আপনি ফোনে করেন টেকনিক্যালি ওরা ডেবিট কার্ড পাঠিয়ে দেয়, আপনি যদি ডাইরেক্ট ডিপোজিট দেন তাহলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওইটা হয় যদি ডাইরেক্ট ডিপোজিট দেন। সো উনি বলেছে আপনার জিরো দেখাচ্ছে, আপনার আপনার জিরো দেখাচ্ছে হচ্ছে ইয়াতে আপনার অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট মিনস আপনার যে আপনি যেখানে লেবার ডিপার্টমেন্টের ইয়াতে আপনার অ্যাকাউন্টে। সো সেই ক্ষেত্রে আপনার যেহেতু জিরো দেখাচ্ছে আপনার এখানে কন্টিনিউ সার্টিফাই করে দিতে হবে, যখন যখন আপনার সব যদি ঠিক থাকে কমপ্লিট হয় এভরিথিং তখন আপনার টাকাটা আপনার ডেবিট কার্ড আসবে, দেন ইউ ক্যান ইউজ ইট। এই এই ব্যাপারে আপনার শুধু সার্টিফাই করে যেতে হবে। আর উনি আরেকটা বলেছিল যে আরেকটা নতুন প্রপোজাল আসতেছে, ওইটা পে উনি কিছু করতে হবে কি না, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, আমরা প্রপোজাল এটা কিন্তু ফাইনালাইজ না, এটা যতক্ষণ পর্যন্ত আপনার কংগ্রেস থেকে পাশ হয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা কিছুই বলতে পারবো না। তবে যদি কোনো কিছু আসে আমরা ডেফিনেটলি আপডেট করবো আপনাদের কি করণীয় কি করতে হবে। সো প্রপোজাল সেটা কিন্তু এটা ল না, যখনই প্রেসিডেন্ট সাইন করবে তখন সেটা লতে পরিণত হবে, তখন সেটা আমরা আপনাকে আপডেট দিতে পারবো কি পাবেন কি পাবেন না এবং কি করণীয়। ধন্যবাদ। আর
আহমেদ ভাই নিউ জার্সি থেকে প্রশ্ন করেছেন, উনি এসবিএ কেবাব এর মাধ্যমে আই বিলিভ উনি অ্যাপ্লাই করেছেন, এটা হচ্ছে থার্ড পার্টি ল্যান্ডার আই বিলিভ, সেটা হচ্ছে উনি যেটা বলতেছে এটা হচ্ছে এসবিএ অ্যাপ্রুভ। তারপরে আপনি কনফার্ম করার জন্য সেটা কি করতে পারেন, সেটা হচ্ছে sba.gov, ওখানে আপনি ল্যান্ডার ইনফরমেশন যদি আপনি সার্চ করেন তাহলে আপনার যে অ্যাপ্রুভ করা যে ল্যান্ডারগুলো আপনার জিপ কোডের মাধ্যমে আপনি বের করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনি কেভিচ মধ্যে করলে হ্যাঁ এটা হচ্ছে থার্ড পার্টি ল্যান্ডার, দে আর অ্যাপ্রুভ বাই এসবিএ, সুতরাং আপনি ঠিকই আছেন এবং আপনি পয়সা পেয়েছেন। অ্যান্ড সেকেন্ডলি আপনি এটা কিভাবে ইউজ করবেন, আমরা বলেছি যদি সেলফ এমপ্লয় হয় সে সেলফ মিন সোল প্রপার্টিশিপ ইজ 1%, তা সেটাকে আপনি যদি ঠিক মতো ইউজ করতে না পারেন তাহলে সেটা লোন হিসাবে থাকবে। আমরা সাজেস্ট করতেছি সেটা হচ্ছে আপনার এই 52 আপনার যে ইনকাম 31 নাম্বারের যে নেট ইনকাম এটাকে 52 দিয়ে যদি আপনি ডিভাইডেড করেন যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে আপনি পার উইকে সেই অ্যামাউন্টটা আপনি আপনার বিজনেস চেকটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা দেবেন, যে যে বিজনেস অ্যাকাউন্টে আপনার টাকা এসেছে সেই অ্যাকাউন্টের চেক আপনার যে এই চেকটা ড্র করে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা দেবেন, তাহলে সেটা রান হয়ে আস্তে আস্তে বিজনেস থেকে আপনি স্যালারি নিচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যেহেতু আমি সেলফ এমপ্লয়ি আই গেট মাই ওন স্যালারি, দেন এটা আপনাকে ডিডাক্ট করতে পারে, যদিও এখনো এসবিএ থেকে সেরকম গাইডলাইন তারা বলে নাই, বাট আপনি আমাদের সাজেশন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনার এটা লোন হয়ে যাবে। ওরা বলতেছে এটা আপনাকে এমপ্লয়ি হিসাবে করার জন্য এবং বিজনেসের জন্য ইউজ করার জন্য। সো সেটা হচ্ছে আহমেদ সাহেবের কোয়েশ্চেন। ওনার কি আর একটা কোয়েশ্চেন ছিল একটু হাবিব সাহেব একটু মনে করে? হ্যাঁ, মানে ওনার বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে একটি হচ্ছে যে ওনার যে আইডি ভেরিফিকেশন যে পাঠিয়েছে ওনার কাছ থেকে এটা ডেটটি ওভার হয়ে গেছে, ওনার পেয়েছেন লেটে, এগুলো হচ্ছে লেবার ডিপার্টমেন্টে যেটা যেটা করণীয় তাদের সেটা করতে হবে। সো আপনার যে ইনস্ট্রাকশন যেভাবে বলা আছে সেটা আপনার সাবমিট করতে হবে। আরেকটা বলেছেন উনি হচ্ছেন উবার ড্রাইভার একটু আগে যেটা বলেছিলেন। এই প্রশ্ন যাওয়ার আগে আমি একটু একটি প্রশ্ন একটু পরিষ্কার করতে পারি, আমাদের যে ফাতিমা উনি ফোন করেছিলেন উনার আরেকটি ছিল যে উনি $1200 পাননি স্টিমুলাস, অনেকেই পাননি, 91 মিলিয়ন মানুষ এখনো পাননি, আপনি পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে $600 যেটা আছে ওটিও পাননি, আপনার আনএমপ্লয়মেন্টের টাকা যখন পাওয়া শুরু করবেন $600টাও চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আরেকজন বলেছিল উবার ড্রাইভার উনি 1099 ইস্যু হয় নাই, তবে রুল হচ্ছে এমপ্লয়ার রুল হচ্ছে আপনার IRS এর রুল যেটা সেটা হচ্ছে 600 এর উপরে যদি আপনি বেশি ইনকাম করেন বা আপনি ভেন্ডরকে পেমেন্ট করেন 600 এর উপর বাই ল আপনাকে 1099 মিসলিনিয়াস ইস্যু করতে হবে। তবে এক্ষেত্রে আপনি যেটা উবারে যারা কাজ করে তারা 1099 ইস্যু না, যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হচ্ছে সেক্ষেত্রে ওরা 1099 কে ইস্যু করে। সো আই বিলিভ আপনি যাদের যেটা ছিল সেই ট্রাস্ট হোল্ডের নিচে থাকার কারণে ওরা 1099 কে এটা ইস্যু করে নাই। তবে আপনি লগ ইন করে আপনার যে পোর্টাল আছে, আপনি যে উবার চালান আপনার একটা নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে, সেখানে আপনি লগ ইন করে আপনার 1099 আপনার এই সামারি যেটা আছে সেটা নিতে পারেন, সেটা প্রিন্ট আউট করে নিতে পারেন। আর যেটা হচ্ছে ব্রেকডাউন আপনি লগ ইন করলে দেখতে পারবেন 1099 ব্রেকডাউন এটা নিয়ে, এবং প্লাস আপনার স্কেজুয়াল সি যেটা আপনি ট্যাক্স ফাইল করেছেন স্কেজুয়াল সি, এই দুইটা আপনি যদি লেবার ডিপার্টমেন্টকে সেন্ড করেন তাহলে আপনার এটা কমপ্লিট হতে পারে। ধন্যবাদ হাবিব ভাই। আচ্ছা, আমাদের আরো অনেক প্রশ্ন আছে ফেসবুক থেকে, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে রেখেছি। একটি হচ্ছে মামুন হোসেন, মাহফুজা খানম, বিজেপি আর কে, আমি দ্যাটস ইজ his or her ID. আপনার প্রশ্নটি আমি নিয়ে রেখেছি, আমি মনে করি দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চন। দর্শক, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি, আপনারা আশা করি আপনারা এখনো আছেন, আপনারা দেখছেন টিবিএন অ্যানালিসিস, আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, উনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। আমি এই মুহূর্তে আরো কয়েকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি জামাইকা থেকে পপি বলছি, আমার দুটো প্রশ্ন ছিল, আশা করি উত্তর দিবেন। আমার হাজবেন্ড দুটো জায়গায় কাজ করে, এক জায়গায় ফুল টাইম করে এবং আরেক জায়গায় পার্ট টাইম করে, পার্ট টাইম করে পাপাই যায়, এবং যখন আমাদের আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছে আমার হাজবেন্ড, দুটোটা স্টোরি বন্ধ হচ্ছিল,
এবং এপ্রিলের 21 আমার হাজব্যান্ড আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করলো। করার পর ফার্স্ট একটা চেক আমরা রিসিভ করছি, কিন্তু এখন সমস্যা হচ্ছে পাপাইস থেকে আমার হাজব্যান্ডকে কোভিড-19 হিসেবে 15 ঘন্টা চেক ইস্যু করছে আমরা এপ্রিলের ফার্স্ট থেকে শুরু করে এখন পর্যন্ত ইস্যু করতেছে। এখন এটা আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমরা জানতাম না, এখন মে ফার্স্টে আমরা চেকগুলো বাই মেলে পাই। পাওয়ার পরে আমার হাজব্যান্ড ম্যানেজারের সাথে কথা বলে এবং বলে যে আমি আনএমপ্লয়মেন্ট নিতেছি, আমি এই চেকগুলো নিতে পারবো না, আমি এখন এই চেকগুলো কি করবো। তখন ম্যানেজার ওনাকে উত্তর দিল যে চেক ইস্যু যেহেতু হয়ে গেছে তোমার নামে, তোমার এগুলো নিতে হবে, এখন আমরা এই চেকগুলো কি করব। আর আমার হাজব্যান্ড অ্যাপ্লাই করছে ফুল টাইম যেখানে জব করে সেটা দেখায়, এখন এটা কি আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে ওনার এই সিক লিভগুলো, এই সিক লিভগুলো এখন আমি কি করব। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমরা এখন যখন ক্লেম করব সেখানে তো কোশ্চেন করে ভ্যাকেশন পে পাই কিনা বা হলিডে পে পাই কিনা, সেখানে সেক্ষেত্রে এখন আমার অ্যান্সারটা কি হবে, এখানে সিক লিভের কথা আমি কিভাবে উল্লেখ করব। গুড কোশ্চেন, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা হচ্ছে যে এগুলো নিয়ে ভবিষ্যতে কি কোনো প্রবলেম হবে, এখন আমরা যারা অবজার্ভ করি এগুলো যদি ভবিষ্যতে লেবার ডিপার্টমেন্ট আমাদেরকে কোনো পেনাল্টি দেয় বা টাকা ব্যাক করতে বলে তখন আমরা একসাথে এতগুলো টাকা কোথেকে ব্যাক করব। খুব ভালো প্রশ্ন, আপনি মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনার তৃতীয় প্রশ্ন অ্যাকচুয়ালি সবকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আরেকটি প্রশ্ন নিয়ে উপরে দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম প্রাচী, আমি জানতে চাচ্ছি আমি ফুল টাইম স্টুডেন্ট এবং আমি পার্ট টাইম কাজ করি, আমার মা আমাকে তার আনএমপ্লয়মেন্টে ক্লেম করে ডিপেন্ডেন্ট ক্লেম করেছে, আমি জানতে চাচ্ছি আমি কি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি না। আপনি কি পার্ট টাইম কাজ করেন বলছেন? হ্যাঁ, এখন কাজ নেই। কত ঘন্টা? 10 ঘন্টা। উইকলি 5 আওয়ার্স? উইকলি 10 ঘন্টা। উইকলি কত ঘন্টা? উইকলি 10 ঘন্টা। কতদিন ধরে কাজ করছেন আপনি এখানে? আমি প্রায় 2 বছর যাবত কাজ করছি। 2 আওয়ার্স? এটি কি W2 তে? হ্যাঁ, এটি W2 তে এবং আমার ট্যাক্স ফাইলও আছে। And your আপনার মা আপনাকে ডিপেন্ডেন্ট হিসেবে ক্লেম করেছেন? Yes, unemployment. হ্যাঁ, আনএমপ্লয়মেন্টে ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করেন, আপনি ট্যাক্স ফাইলের কথা বলছেন হয়তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা। আচ্ছা, আমরা আপনার প্রশ্ন উত্তর দেব, আমরা আপনার সাথে সহমর্মী কারণ আপনি ইউ ডেফিনেটলি নিড দিস হেল্প। হ্যাঁ, আপনার এই হেল্পটা দরকার, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর অত্যন্ত পরিষ্কারভাবে দেওয়ার। মোহাম্মদ হাশেম, আমার কাছে বেশ কয়েকটি প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, আমি নিয়ে রেখেছিলাম ফেসবুক থেকে। আমি কয়েকটি, মামুন হোসেন বলেছেন আমার আব্বু একটি রেস্টুরেন্টে জব করতো কিন্তু করোনা ভাইরাসের আগে অসুস্থতার কারণে কাজ ছেড়ে দিয়েছেন, এখন যখন জয়েন করবে তখন করোনা ভাইরাসের জন্য রেস্টুরেন্টই বন্ধ। প্রথমে উনি অসুস্থ ছিলেন, রেস্টুরেন্ট খোলা ছিল, পরে যখন উনি সুস্থ হয়েছেন রেস্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে। তিনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, 1 সপ্তাহ টাকাও পেয়েছেন, কিন্তু উনার বস 2 দিন আগে ফোন করে বলেছেন তিনি আনএমপ্লয়মেন্ট, তিনি কেন আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন। তিনি আরও বলেছেন 1 সপ্তাহ টাকা পেয়েছেন, সামনে আরও 1 সপ্তাহ টাকা পাবে। আমার প্রশ্ন হচ্ছে এখন আমরা আমাদের কি করা উচিত, আমি কি করব? ধন্যবাদ হাইব ভাই। অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর কেন, এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কঠিন। সেটা কঠিন কেন বলতেছি, এখন যারা PPP-র জন্য অ্যাপ্লাই করেছে তারা কিন্তু ফেডারেল গভর্নমেন্ট থেকে অলরেডি ফান্ড পেয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে গাইডলাইনটা আপনাদের যে এমপ্লয়িগুলো ছিল এটাকে রিটেনশন করতে হবে, এদেরকে রিহায়ার করতে হবে, যার ফলে আদারওয়াইজ এটা কিন্তু আপনার লোনটা মাফ হবে না, নাইলে আপনার অ্যাজ এ লোন হিসাবে যাবে, আমরা কন্টিনিউ বলে আছি। এই জন্য এমপ্লয়াররা ফোর্স করে যে যারা আমাদের এখানে আগে কাজ করতো তোমরা ব্যাক টু দ্য ওয়ার্ক, আদারওয়াইজ এটা কিন্তু লোন হিসাবে ইউজ করতে হবে। যেহেতু আপনি যখন সিক ছিলেন আপনি যান নাই বা আপনি পেমেন্টও পান নাই, আপনি আনএমপ্লয়মেন্ট পেমেন্ট যতক্ষণ পর্যন্ত পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আনএমপ্লয়মেন্ট করতে পারবেন। যখন পেমেন্ট শুরু হয়ে যাবে অথবা পেমেন্ট পেয়েছেন তখন আপনাকে যখন আনএমপ্লয়মেন্ট ক্লেম করবেন আর সার্টিফাই করবেন তখন সেটা আপনাকে বলতে হবে যে আমি আই রিসিভ এক্স অ্যামাউন্ট অফ মানি। সেটা যদি $504 নিচে হয়
তাহলে আপনি কন্টিনিউ আপনার এই বেসড অন আপনার স্যালারির উপর বেস ওইটা পাবেন, ইনক্লুড আপনার $600 এডিশনাল আসবে। তবে আমি সাজেস্ট করবো আপনি কোম্পানির সাথে কথা বলে যেটা নেগোসিয়েট করা যায় আপনি কি কন্টিনিউ কাজ করবেন, কন্টিনিউ যদি কাজ করেন তাহলে আপনি আপনার আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবেন না। এখানে আটটা জিনিস বলে রাখি, গতকালকেই বলেছি এটা হচ্ছে আপনার টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা হচ্ছে টেম্পোরারি। আপনি যদি জব করার সুবিধা থাকে, যদি এমপ্লয়ার যদি আপনাদেরকে রিকোয়েস্ট করে, যদি সেফলি যদি আপনি কাজ করতে পারেন, আমাদের সাজেশন হচ্ছে আপনি জবে ব্যাক করেন। কিন্তু এটা কিন্তু আপনি টেম্পোরারি হয়ে তো আপনার ফ্যামিলি চলবে না, আপনার আপনাকে ফ্যামিলি মেনটেন করার জন্য সারা বছর একটা জব দরকার। তো সেই ক্ষেত্রে আপনার যদি জব যদি ভালো হয়, স্যালারি যদি ভালো হয়, ইউ শুড গো ব্যাক টু দা ব্যাক টু ওয়ার্ক। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে মাহফুজা খানম, উনি বলছেন যে উনি নিউ ইয়র্কে থাকেন, আই ইউজ টু ওয়ার্ক এট ওয়ালমার্ট, নাও আই এম লিভ অফ অ্যাবসেন্ট, আই অলসো গেট আনএমপ্লয়মেন্ট বেনিফিট, বাট আই এম গোয়িং টু স্টার্ট অ্যানাদার জব, উইল আই স্টিল গেট আনএমপ্লয়মেন্ট বেনিফিট আফটার স্টার্টিং দ্য নিউ জব? ডিপেন্ডস করবে আপনার যদি নিউ জবের মধ্যে না, নিউ জবের মধ্যে যদি আপনার বেস স্যালারি মোর দ্যান $504 হয়, ডেফিনেটলি ইউ নট এলিজিবল ফর দ্য আনএমপ্লয়মেন্ট। তবে এইসব প্রশ্নের উত্তরগুলো আসলে লেবার ডিপার্টমেন্টের ক্লিয়ার করে আপনার যে ওয়েবসাইট তাদের ওখানে কিন্তু ক্লিয়ার করে বলা আছে আপনি কতটুকু আপনার স্যালারি হলে আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন, কতটুকু হলে পাবেন না, $600 কে পাবে। ওখানে আরেকটা জিনিস বলে রাখি, একটু একটা কোয়েশ্চনে ছিল যেটা হচ্ছে ফুল টাইম স্টুডেন্ট, ফুল টাইম স্টুডেন্ট যদি হয় কিন্তু এটা কিন্তু আপনি আনএমপ্লয়মেন্টের জন্য বেনিফিট নয়, আপনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারেন না যে ফুল টাইম স্টুডেন্ট হয়। কিংবা আপনি যদি দেশের বাইরে যান অ্যাজ এ ভ্যাকেশন ইউজ করেন, সেটার জন্য আপনি কিন্তু আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখেছি লেবার ডিপার্টমেন্টের ল ছিল, ইফ ইউ আর ফুল টাইম স্টুডেন্ট ইউ নট বি এবল টু গেট দ্য আনএমপ্লয়মেন্ট, বিকজ আপনি তো সারা দিনেই আপনার স্কুলে পড়াশোনা করতেছেন, আর সেটা আপনি বসে বসে আপনি আনএমপ্লয়মেন্ট নিতে পারবেন না। আর সেকেন্ডলি যদি দেশের বাইরে চলে যান সেখানেই কিন্তু আপনি আনএমপ্লয়মেন্ট নিতে পারবেন না, যেহেতু আপনি বেড়াতে গিয়েছেন। তো অনেকে করে কি দেশের বাইরে গিয়ে ওখান থেকেই আপনার আনএমপ্লয়মেন্ট ক্লেম করে এবং বেনিফিট নিতে চায়, সেটা ফ্রড হিসাবে আপনার ইয়া হবে, গণ্য করা হবে। সুতরাং এগুলো কি আর টাকার জন্য করা যাচ্ছে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল মালিক পক্ষ লকডাউন ব্যাংক লোন পেয়েছেন, এমপ্লয়ি চেক এমপ্লয়িকে চেকে দিবে, এখন এমপ্লয়ি কি আনএমপ্লয়েড বেনিফিট $600 পাবে এটি এই চেক পাওয়ার পর? এটা এর প্রশ্ন হচ্ছে আপনি যখন নেক্সট সার্টিফাই করতে যাবেন টাকাটা আপনি কখন পাচ্ছেন? ওখানে লেখা আছে, এখানে একটা ডেট আছে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আপনি এই টাকাটা পাচ্ছেন কিনা। যদি পান টেকনিক্যালি আপনার ওই আনএমপ্লয়মেন্ট যদি এটা একটার সাথে একটা রিলেটেড, যদি আপনি মোর দ্যান $504 উপরে হয় এটা স্টপ হয়ে যাবে, ইউ নট বি এবল টু গেট দিস মানি। তবে হাবিব ভাই, মজার ব্যাপার হচ্ছে $600 এডিশনাল দেওয়ার কারণে অনেকে যেসব এমপ্লয়ার পিপিপি ফান্ডটা পেয়েছে কিন্তু তারা এখন সেটা ইউজ করতে পারতেছে না, যার ফলে এটা ইউজ করার না করার কারণে ওদের কাছে লোন হয়ে যাচ্ছে, ফলে আমাদের এমপ্লয়ি এবং এমপ্লয়ের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে। তো মাই সাজেশন ইজ যদি সেফলি আপনারা কাজ করতে পারেন, আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র কিংবা গভর্নর যদি বলে থাকে ব্যাক টু ওয়ার্ক, তো ইউ শুড গো টু দ্য ওয়ার্ক। আমি ঠিক আছে, আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড, এটি একটি ভালো পরামর্শ। আমি পপির যে প্রশ্নটি ছিল ওনার প্রশ্ন ইচ্ছে করেই শেষে দিয়ে রেখেছি, কারণ ওনার প্রশ্নের একটু ব্যাখ্যা দরকার আছে এবং সময় লাগবে, কারণ ওনার তিনটি ভাগে ভাগ করার প্রশ্ন। চলুন প্রথম অংশ থেকে শুরু করি। জি, উনি উনি বলেছিল ফুল টাইম একটা কাজ করে, পার্ট টাইম একটা কাজ করে, রাইট? ফুল টাইম ওনার হাজবেন্ড ফুল টাইম এবং পার্ট টাইম দুটি কাজ করতেন। হ্যাঁ, তো এখন মানে ওই আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, কিন্তু পাপাইস থেকে হঠাৎ করে 15 ঘন্টার চেক দেওয়া শুরু করেছেন এবং সেটি বাই মেইলে পেয়েছেন তারা, কিন্তু এটি যখন তারা ছেড়েছেন তখন তারা জানতেন না যে এটি দেওয়া হবে তাদের। তো আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, তারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন, কিন্তু ম্যানেজারের সাথে যোগাযোগ করার পরে ও কোনো সদুত্তর আসলে পাননি। ম্যানেজার যেটি বলছেন, তোমাদের চেক দেওয়া হয়ে গেছে, চেক ইস্যু হয়েছে, কাজে তোমরা এটা জমা দিবা। এখন উনি কি করবেন? দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোশ্চেন। That's not right. Employer কিন্তু এভাবে আপনি এমপ্লয়িকে না জানিয়ে W2 আপনার পেচেক ইস্যু করা এটা কোনোভাবে সম্ভব? আপনি যদি ফিজিক্যালি কাজ না করেন, আপনি যদি কোনো কাজই না করেন, আপনার এমপ্লয়ি জানতেছে না, আপনি চেক একটা পাঠিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়, এটা এটা রেগুলেশনের মধ্যে পড়ে না। আপনার যদি এটা এমপ্লয়ি হয়, সে যদি ফিজিক্যালি কাজ করে, তাহলে অবশ্যই আপনি চেক ইস্যু করতে পারেন, কিন্তু আপনার এমপ্লয়ি জানলো না, আপনি চেক একটা পাঠিয়ে দিলেন, তার চেয়ে সেটা লোন হিসাবে ইউজ করাটাই বেটার।
আপনি সেটা না পাঠিয়ে আপনি অ্যাজ এ লোন হিসেবে 1% ইন্টারেস্ট লোন হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন। তবে আমি সাজেস্ট করবো সেটা আপনি আপনি এমপ্লয়ারের সাথে কথা বলেন যে এটা তো আমি কাজই করি নাই, আমি কেন আপনি কেন আমাকে এটা পাঠিয়েছেন, এটা আপনার এমপ্লয়ের সাথে নেগোসিয়েট করতে হবে আর সেটা ওরা কিভাবে এটা ওরা যদি চায় এটা স্টপ করতে পারে আর কি। এবং লিখিত করা উচিত জিনিসটা, মুখে না বলে লিখিত করা উচিত। রাইট রাইট, এটা হাবিব ভাই এটা এটা ঠিক, আপনি যদি কাজই না করেন আপনি কেন কেন আপনি এমপ্লয়ার কেন আপনাকে চেক ইস্যু করবে, সেরকম হলে তো মানুষ কাজে আর যেত না তাই না? তো সেটা আমার মনে হয় আপনি এমপ্লয়ারের সাথে কথা বললে এটা ফিক্স করা দরকার। ধন্যবাদ। আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল উনি কি উইকলি যে ক্লেম সার্টিফিকেশন আছে এটা কি করে যাবেন কিনা, করে গেলে এই টাকাটি উনি কোথায় দেখাবেন? বন্ধ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন না কিন্তু আপনি চেক গুলো আপনি জমা দিতে পারবেন, একটা বন্ধ হয়ে যাবে যেহেতু আপনি পেমেন্ট পাচ্ছেন, একটা বন্ধ হয়ে যাবে আপনার আনএমপ্লয়মেন্ট বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি এই চেক গুলো পাচ্ছেন। রাইট। আচ্ছা, আরেকটি ওনার শেষ প্রশ্ন ছিল যে এই যে ঝামেলা এখন উনি করেছেন এটি একটি অপ্রত্যাশিত ঝামেলা, এটি মানে অপ্রত্যাশিতই অবশ্যই কারণ এটি তো কেউ এক্সপেক্ট করেনি। এখন ওনার প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে যদি লেবার ডিপার্টমেন্ট এই নিয়ে প্রশ্ন করে, এই নিয়ে প্রবলেম করে, বলে যে তোমাকে যে টাকা দেওয়া হয়েছিল সেটা ফেরত দাও কারণ তুমি ফ্রড করেছো, অথচ ওনারা ফ্রড করেননি, সেক্ষেত্রে উনি এবং ওনার পরিবার বড় রকম বিপদে পড়ে যাবেন। How should she deal with this? উনি কিভাবে এটা ডিল করবেন? না, এটা শুধু উনি লেবার ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করলে হবে। যখন আমি কন্টিনিউ সার্টিফাই করতেছিলাম স্টিল এই মানিটা আমার হাতে ছিল না, হঠাৎ করে এমপ্লয়ার আমার আমার নামে চেক পাই যেটা আমি জানতাম না, এটা যদি লেবার ডিপার্টমেন্টকে এক্সপ্লেন করে মেবি তারা ওখান থেকে বাঁচতে পারে। আদারওয়াইজ যদি আপনি এটা কমিউনিকেশন না করেন তাহলে সেটা কি হবে, লেবার ডিপার্টমেন্ট একটা অ্যাজ এ বিল হিসাবে আপনার কাছে পাঠিয়ে দিতে পারে, সেটা আপনাকে পে করতে হতে পারে। আচ্ছা, আমার আরেকটি পরামর্শ হচ্ছে যে এই যে লেটারগুলো, এই যে চেকগুলো পেয়েছেন বাই মেলে পেয়েছেন, আপনি প্রতিটা চেকের ফটোকপি রাখবেন, প্রতিটা চেকের ফটোকপি রাখবেন। আপনি যে উইকলি সার্টিফিকেশন করেছেন, আপনার প্রথম চেক কবে পেয়েছেন আনএমপ্লয়মেন্ট থেকে, তার একটা তালিকা তৈরি করবেন। আপনি দয়া করে একটি ছোট নোটবুক রাখবেন, এই সমস্ত জিনিস সব সব টুকে রাখবেন। যদি কখনো ভবিষ্যতে আমার মনে হয় না প্রবলেম হবে, বা যদি প্রবলেম হয় তখন আপনার কাগজ তৈরি থাকবে যে আপনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিলেন এবং আপনি করার সঙ্গত কারণে করেছিলেন এবং সেটি সঙ্গত কারণে অ্যাপ্রুভড হয়েছিল। তারপর আপনার অজান্তে আপনার এমপ্লয়ার কোনো কারণ ছাড়াই আপনাকে পে করেছে যদিও আপনি কাজ করেননি, সেটি আপনার কাছে যদি লেখা থাকে আপনি এটা তুলে ধরতে পারবেন ভবিষ্যতে। এবং দ্যাটস দ্য অনলি ওয়ে, এটি হচ্ছে একটি মাত্র উপায় যেটি আপনি এই ধরনের ডিসপিউট, এটাকে আমরা যেটা বলি ডিসপিউট, ডিসপিউট সেটেল করতে পারবেন। আপনার পক্ষে যদি কোনো উকিল থাকে ভবিষ্যতে সেটি উনি খুব সুচারুভাবে পরিচালনা করতে পারবেন যদি আপনার রেকর্ডটা আপনার কাছে থাকে। আমি আমি দেখছি এই জিনিসটা খুব ক্রমাগতভাবে বাড়ছে, এটি অনাকাঙ্ক্ষিত এবং এটি দুটি দিক আছে। একটি দিক যেটি হাশিম মোহাম্মদ হাশিম বলেছেন যে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কর্মক্ষেত্র খুলে যায় সীমিত আকারে খুললে সীমিত আকারে কাজ করবেন, আর যদি সম্পূর্ণ আকারে খুলে যায় সেখানে যাওয়াটা উচিত হবে কারণ এটা একটা ইকোনমিক্যাল সাইকেল, এটি সচল রাখাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর যদি আপনাকে আপনার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন আপনার আপনার মালিক, ম্যানেজার হোক, মালিক হোক, কর্পোরেশন হোক, আপনাকে নামে মাত্র পয়সা দিয়ে একটি পিপিপির যেহেতু তারা পেয়েছেন বা পেয়ে থাকবেন, সেটি সেটি করলে আপনার সম্মুখ ক্ষতি হবে, যেটি আপনার আনএমপ্লয়মেন্ট বাতিল হয়ে যেতে পারে। আপনার উচিত হবে অ্যাকসেপ্ট না করা, ডোন্ট অ্যাকসেপ্ট ইট, ডিসপিউট ইট। এটি এবং এটি করতে হলে কিছু বেশ কিছু জিনিস আছে যেটি জানতে হবে। আমার কাছে একটি জিনিস এই প্যান্ডেমিকে খুব আপনারা যারা এই প্রসেস দিয়ে যাচ্ছেন, এই অভিজ্ঞতা দিয়ে যাচ্ছেন, এই অভিজ্ঞতা ধরে রাখবেন কারণ এটি অমূল্য একটি জিনিস, এক্সপিরিয়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশি কমিউনিটির সাথে আমাদের আমাদের অনুষ্ঠান টুইট করেছি কারণ আমরা বুঝতে পেরেছি যে আমাদের এখানে কাজ করার সুযোগ আছে এবং কাজ করার সুযোগ নয়, কাজ করতে হবে কারণ আমাদের কমিটি আর কোনো উপায় নেই। আপনি দেখবেন সিটি ইজ নট হেল্পিং, স্টেট ইজ নট হেল্পিং, আমি দেখি না কোনো লোকাল লিডার্স আর হেল্পিং, কিছু কিছু ভলেন্টিয়ার যারা নিজেদের জান বাজি রেখে কাজ করছেন আমি বলবো।
I appreciate their work, but so-called big leaders, I don't see them. So TBN24 took the responsibility to step up the game and stand by our community. We didn't have a choice. We don't think we don't have a choice. We have to have our help our আমাদের কমিটিকে আমাদেরই হেল্প করতে হবে আমাদের সমস্ত প্রয়াস আপনাদের জন্য মোহাম্মদ হাশেম আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী সপ্তাহে থ্যাংক ইউ দর্শক আপনারা যারা এতক্ষণ দেখছিলেন আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া আমরা অপ্রান্ত চেষ্টা করে থাকি সব সময়ের কারণে বিভিন্ন কারণে দেয়া হয় না কিন্তু আমরা চেষ্টা করে যাব আপনাদের পাশে থাকার এবং আমরা আশা করব আপনারা থাকবেন আমাদের পাশে যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে থাকুন টিবিএন 24 এর সাথে এবং আমার একটি অনুরোধ টিবিএন 24 দেখার জন্য সাবস্ক্রাইব করুন টোটাল কেবল শুভরাত্রি TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556 লগ ইন করুন www.totalcablebd.com